নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে প্রত্যেককে স্বাগত আবার নতুন একটি চাকরির ভিডিওতে তোমাদের সকলকে প্রত্যেককে স্বাগত তো সিকিউরিটি পদে কর্মী নিয়োগ শুরু হয়ে গেছে এয়ারপোর্টে সিকিউরিটি স্ক্যানার পদে কর্মী নিয়োগ শুরু হয়ে গেছে যেখানে শিক্ষাগত যোগ্যতা ষাট পার্সেন্ট নাম্বার পেয়ে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আবেদন করা যাবে যে কোনো সরকারি শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ষাট শতাংশ নাম্বার পেয়ে থাকলে আবেদন করা যাবে এস সি এসটি প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চান্ন শতাংশ নাম্বার পেয়ে থাকলে আবেদন করা যাবে তো তাহলে ভালো সুখবর রয়েছে তোমাদের জন্য সকলের জন্য যেখানে সিকিউরিটি স্ক্যানার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে কাজের অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে যে কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ষাট শতাংশ নাম্বার পেয়ে থাকলে আবেদন করা যাবে জেনারেলের জন্য যেখানে এস সিএসটিদের জন্য পঞ্চাশ শতাংশ নাম্বার পেয়ে থাকলে আবেদন করা যাবে তো নেক্সট দেখতে পাচ্ছ আমরা এখানে ভ্যাকান্সি কতগুলো রয়েছে এখানে চারশোটি প্লাস কিন্তু ভ্যাক্যান্সি রয়েছে চারশোটি ভ্যাক্যান্সি এখানে অ্যাভেলেবেল রয়েছে নেক্সট আমরা দেখে নেব বেতন কত টাকা দেওয়া হবে এবং নিয়োগ পদ্ধতি কী রয়েছে নিয়োগ পদ্ধতি আমরা পড়ে আসছি তার আগে আমরা বয়স সীমা এবং বেতনটা দেখে নেব এখানে প্রার্থীদের বয়স হতে হবে উনিশ তিন দু হাজার তেইশ তারিখ অনুযায়ী সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে তবে এসসি এস টিদের কিন্তু এবং এস সি এস টি ইএসডাব্লিউ শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবেন তাহলে বোঝা গেছে উনিশ তিন দু হাজার তেইশ অনুযায়ী বয়স প্রার্থীর বয়স হতে হবে সাতাশ বছরের মধ্যে এবং এস সি এস টি ই ডাব্লিউএস ওবিসি বয়স সরকারি অনুযায়ী যেমন ছাড় থাকে তেমন তোমরা ছাড় পেয়ে যাবে বেতন ট্রেনিং চলাকালীন প্রার্থীদের বয়স পাইবেন বাবদ প্রতি মাসে দশ হাজার টাকা করে দেওয়া হবে ট্রেনিং শেষ হওয়ার পর তোমাদের বেতন তিরিশ হাজার টাকা হয়ে যাবে বেতন তোমাদের ট্রেনিং হবে ট্রেনিং চলাকালীন তোমাদের বেতন দশ হাজার টাকা করে দেওয়া হবে তারপর ট্রেনিংয়ের পর তোমাদের তিরিশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে এইবারে আমরা দেখে নেবো আবেদন পদ্ধতি তোমাদেরকে কীভাবে আবেদন করতে হবে এবং তোমাদেরকে কীভাবে নিয়োগ করা হবে তোমাদেরকে কীভাবে চাকরিতে জয়েন করানো হবে দেখুন নিয়োগ পদ্ধতি এখানে রয়েছে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা হবে তারপরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তারপর তোমাদেরকে চাকরিতে জয়েন করানো হবে আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নিচে অফিসিয়াল লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চাইলে লিঙ্ক থেকেই আবেদন করতে পারবে আবেদন চলবে উনিশে মার্চ দু হাজার তেইশ পর্যন্ত ১৯ মার্চ দু হাজার তেইশ পর্যন্ত তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে তাই যারা এয়ারপোর্টে সিকিউরিটি স্ক্যানার পদের জন্য চাকরি করতে চাও আবেদন করতে চাও তারা অবশ্যই উনিশেই মার্চের আগে কিন্তু আবেদনটা করে দেবে তো এইবারে আমরা দেখে নেব যে আবেদন ফি কত টাকা লাগবে দেখো আবেদন ফি এখানে বলে দেওয়া হয়েছে এখানে জেনারেল এবং অবিসি জন্য সাতশো পঞ্চাশ টাকা লাগবে তবে এসসি জন্য ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না আবেদন ফি বাবদ টাকাটা অনলাইনের মাধ্যমে জমা করতে হবে তো এসসি এসটি এস টি এবং ও বিসি যেন লাগছে এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট এদের জন্য কিন্তু আবেদন ফি কোনো লাগছে না এখানে আদার্স এবং ওবিসিদের জন্য সাতশো পঞ্চাশ টাকা করে লাগছে তো তোমরা যারা আবেদন করতে চাও এয়ারপোর্টে সিকিউটি স্ক্যানার পদের জন্য তো তোমরা সরাসরি ডিসক্রিপশান চলে যাও ওখানে যে লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে তোমরা মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবে আর অথবা তোমরা যদি আরও বিস্তারিত জানতে চাও তো আমি অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিঙ্ক ওখানে দিয়ে রেখেছি তুমি ডাউনলোড করে দেখে নিতে পারো তো বন্ধুরা আজকে ছিল এই এয়ারপোর্টের চাকরি ভিডিও যদি ভালো লেগে থাকে যদি উপকৃত মনে হয় তো অবশ্যই লাইক করবে চ্যানেলের প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নতুন একটি চাকরির ভিডিওতে